গত 28শে জুন রাতে পান্ডুয়ায় ট্রাক দাঁড় করিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় শ্রীরামপুর থেকে গ্রেপ্তার তিন ধৃতদের শুক্রবার চুঁচুড়া আদালতে তোলা হলে মহামান্য আদালত তিনজনকেই 28 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, গত মাসের 28 তারিখ রাতে পান্ডুয়ায় জিটি রোডের উপর একটি ট্রাক দাঁড় করিয়ে গাড়ি চালকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ 78,000 টাকা ছিনতাই করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। এদিন রাতেই এ বিষয়ে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনা তদন্তে নেমেই পান্ডুয়ার সাপ ইন্সপেক্টর কৌশিক দত্তের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয় শ্রীরামপুরে। শ্রীরামপুরের গভর্নমেন্ট কলোনি থেকে ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত অমিত সরকার, শুভ বিশ্বাস ও সুরজিৎ সাহাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার ধৃত তিনজনকেই চুঁচুড়া আদালতে তোলা হলে বিচারক সকলকেই 28 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। নিউজ আজ বাংলা, হুগলি।